দাওয়ার কাছে বসে শশীচরণ হুঁকোয় টান দিচ্ছিল, আর তার সাথে সাথে মাঝে মাঝে সামনের দিকে তাকিয়ে দেখছিল। একটা ঠান্ডা ঝিরঝিরে হাওয়া ছুটে এসে শশীচরণের মাথার উপর দিয়ে মাটির দেওয়ালে গিয়ে লাগছে। এই সময়টা খাওয়া দাওয়া সেরে হুঁকো নিয়ে বসে থাকতে শশীচরণের কিন্তু বেশ ভালোই লাগে, তাই সেই কাজটাই করছিল। ঘরের ভেতরে বউ রয়েছে, কোনো সাড়া শব্দ আসছে না, বোধহয় বউ ঘুমিয়েই পড়েছে। বউ দুবার ডেকেছে শশীচরণকে, কিন্তু শশীচরণ বলেছে পরে যাবে। নিজের মনেই হোক আর আন মনেই, হুঁকো টানতে টানতে আগের দিনের কথাই ভেবে চলেছিল সে। এখন শীতের সময়, গরমের সময় ধানের জমি থেকে বেশ ভালো টাকাই আয় হয়েছে। ইচ্ছে করে এবার আর শীতের সময় জমিতে চাষের ব্যবস্থা সে করেনি, বেশি টাকা দিয়ে তো আর লাভ নেই, নিত্য চাষ করালে তা নিয়ে বড্ড ঝামেলা, আর শীতের ফসলে খুব বেশি দামও পাওয়া যায় না। এসব ভাবতে ভাবতেই বেশ খানিকটা সময় কেটে গেছে। বাইরের উঠোনের পরে গ্রামের রাস্তার উপর অন্ধকার চাঁদের আলোটা যেন এসে পড়ে চকচক করছে। একটু দূরে একটা ডোবা রয়েছে, চাঁদের আলোয় সেই ডোবার সামান্য জল যেন এত দূর থেকেও ভালোভাবে দেখা যাচ্ছে। সেদিকে বারবার চোখ চলে যাচ্ছিল শশীচরণের। এত রাতে অন্ধকারের মধ্যে ওই একটু চাঁদের আলো যেন কেমন অদ্ভুতই লাগছিল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের সামনে কেমন যেন অদ্ভুত লাগলো শশীচরণের, যেন মনে হলো বাড়ির সামনের মাটির রাস্তার উপর কি যেন একটা এসে দাঁড়িয়েছে। মুখ থেকে হুঁকোটা সরিয়ে নিল, তারপর ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল। আরে সত্যি তো, বাইরে যেন রাস্তার কাছে কি একটা দাঁড়িয়ে রয়েছে, এই বাড়ির দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে বলেই তো মনে হচ্ছে। শশীচরণ হুঁকোটা তুলে নিয়ে একটা টান দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখল। এখনো মনে হচ্ছে তার বাড়ির উঠোন পেরিয়ে মাটির রাস্তাটার কাছে কি যেন একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। এবার গলা তুলে শশীচরণ বলল, বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছিস রে? ঠিক তখনই যেন বাইরে থেকে অন্ধকারে একটা ছায়ামূর্তির দিক থেকে কথা ভেসে এলো, কিন্তু শশীচরণ তার কিছুই বুঝতে পারল না। একটা শিরশিরে হাওয়া শুরু হয়েছে একটু আগে, সেই হাওয়াতেই কথাগুলো যেন শশীচরণের কান পর্যন্ত এসে পৌঁছালো না। শশীচরণ একবার হাত তুলে ডাকলো, কিন্তু না, কেউ বাড়ির ভেতরে ঢুকে এলো না। কেমন যেন অবাক লাগলো তার, চেনা কেউ যদি হয় তাহলে সে তো ডাকলো, তবু সে এলো নাই বা কেন? তাহলে কি অন্য কেউ? আর অপেক্ষা না করে হ্যারিকেনটা তুলে একবার দরজার দিকে তাকিয়ে দেখলো শশীচরণ। দরজাটা ভেজানোই রয়েছে। শশীচরণ হাঁটতে হাঁটতে নেমে গেল উঠোনের উপর। কে দাঁড়িয়ে আছিস রে ওখানে? অন্ধকারের মধ্যে এবারও কেউ কথা বলল না, শুধু একটা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ শোনা গেল, যেন মনে হলো বাড়ির বাইরে রাস্তার কাছে দাঁড়িয়ে কেউ কেঁদে চলেছে। এবার শশীচরণ কেমন যেন অবাক হলো, গলাটা একটা মেয়ে মানুষের। এত রাতে তার বাড়ির সামনে গ্রামের কোনো মেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে বলে তো শশীচরণের মনে হয় না। একটু চমকে উঠে শশীচরণ বলল, এই কে রে তুই, আর কি চাস আমার কাছে? মূর্তিটা এতক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিল গেটের কাছে, এবার যেন হঠাৎ করে হাঁটতে শুরু করলো সামনের দিকে। শশীচরণ পিছন দিক থেকে চিৎকার করে ডাকল, কিরে কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, এই কে তুই? ছায়ামূর্তি কিন্তু দাঁড়ালো না। চাঁদের আলোয় অন্তত এইটুকু বোঝা গেছে গেটের কাছে মাটির রাস্তার উপর যে দাঁড়িয়েছিল সেটা একটা মেয়ে মানুষ, তবে তার কোলে কি যেন একটা ছিল। সে গ্রামের পথ ধরে এগিয়ে গেল বাইরের দিকে। শশীচরণ এক মুহূর্ত থমকে দাঁড়ালো, কি করবে সেটাই বুঝতে পারছিল না। একবার মনে হচ্ছিল এত রাতে অন্ধকারে অজানা কারুর পিছু পিছু ওভাবে যাওয়াটা ঠিক নয়, যদি কোনো বিপদ হয়। আবার মনে হচ্ছিল কিন্তু ওটাকে, সেটাই তো দেখা হলো না। ব্যাপারটা না দেখলে মন নিশ্চিন্ত হচ্ছে না, বউ তো এখন ঘুমোচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ব্যাপারটা দেখে তারপর না হয় আবার ফিরে আসা যাবে। এমন কথা ভেবে শশীচরণ আর অপেক্ষা করল না, কিন্তু গ্রামের রাস্তার উপর যেই পা রেখেছে ঠিক তখনই তার বুকের ভেতরটা কেমন করে উঠল,
হঠাৎ করেই মনে হলো আকাশে চাঁদের আলো থাকলেও চারপাশটা যেন একটু বেশি অন্ধকার হয়ে এসেছে। এমন অন্ধকার তো হবার কথা নয়। একটু আগে দাওয়ার কাছে দাঁড়িয়ে দূরে যে ডোবার উপরে চাঁদের আলোর চকচক ভাবটা সে দেখতে পাচ্ছিল, সেটা এখন কাছ থেকেও দেখতে পারছে না। এই সামান্য কিছু মুহূর্তের মধ্যে এমনটা হলোই বা কী করে? অনেক চেষ্টা করলো সে, কিন্তু কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই আবার খানিকটা দূর থেকে সেই মেয়ে মানুষের কান্নার শব্দ শোনা গেল। আর অপেক্ষা না, শশীচরণ আর অপেক্ষা করল না। সে সেই কান্নার শব্দ লক্ষ্য করে আস্তে আস্তে এগিয়ে গেল গ্রামের বাইরের দিকে। শশীচরণের বাড়িটা থেকে বাইরের দিকে গেলে পাশাপাশি হাতে গোনা 10টা বাড়ি পেরিয়ে গ্রামটা শেষ হয়েছে। তারপরে শুরু হয়েছে একটা ফাঁকা মাঠ। সেই মাঠ পেরিয়ে গেলে একটা বড় বটগাছ রয়েছে। বটগাছের পাশে গ্রামের একমাত্র দিঘি নয়নতলী। শশীচরণ হাঁটতে হাঁটতে যখন নয়নতলীর পাড়ে সেই বটগাছের কাছে এলো, তখন দেখতে পেল সেই বটগাছের তলায় সেই মেয়ে মানুষের ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। তার কোলে তখনও আগের মতোই কিছু একটা ধরা। এতক্ষণ কিন্তু শশীচরণ ভয় পেয়ে অথচ অবাক হয়ে লক্ষ্য করছে তাকে। ভয় পেলেও একটা অদ্ভুত আকর্ষণ তাকে যেন টেনে টেনে নিয়ে যাচ্ছিল ওই ছায়ামূর্তির দিকে। ওই ছায়ামূর্তি লক্ষ্য করে বটগাছের কাছাকাছি এসে কোনো রকমে নিজের মনের শক্তি একত্র করে শশীচরণ বলল, কে তুই? সত্যি করে বল কে তুই, আর এত রাতে আমায় এখানে ডেকে আনলি কেন? এতক্ষণ পরে কিন্তু সেই কান্নার শব্দটা হঠাৎ করেই হাসিতে পরিবর্তিত হয়ে গেল। শশীচরণ নিজের কানে অবাক হয়ে শুনল কান্নার শব্দটা আস্তে আস্তে যেন হাসিতে বদলে গেল। আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা বাচ্চা কেঁদে উঠল। একটা ভয়ঙ্কর ফ্যাসফ্যাসে গলায় ছায়ামূর্তি বলল, তোকে এখানে এনেছি তোকে মারব বলে, আজ কতদিন ধরে অপেক্ষা করছি তোদের জন্য, আজ আজ সময় পেয়েছি। শশীচরণের পায়ের তলায় যেন মাটি সরে গেল। সে নিশ্চিত বুঝতে পারলো যে গলা সে শুনতে পাচ্ছে সেটা কোনো মানুষের গলা কখনো হতেই পারে না। আর শুধু তাই নয়, যে গলাটা সে শুনতে পাচ্ছে সেই গলাটা কেমন যেন তার চেনা বলেই মনে হচ্ছে। শশীচরণ কোনো রকমে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে সরতে বলল, কে কে তুই? সত্যি করে বল, কে 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 তুই? শশীচরণের কথা শেষ হলো না। ঠিক তার আগেই যেন শশীচরণের একটা পা কেউ ঠান্ডা একটা হাত দিয়ে চেপে ধরল, তারপর তাকে টেনে আছড়ে ফেললো মাটিতে। তারপরে তার বুকের ওপরে উঠে বসলো একটা ভারী ছায়ামূর্তি। শশীচরণের গলা থেকে আর শব্দ বের হলো না। সেই ছায়ামূর্তি শশীচরণের গলার কাছটায় ঠান্ডা হাত বোলাতে বোলাতে বলল, শশীচরণ অবাক হয়ে তাকিয়ে রইল অন্ধকারে সেই ছায়ামূর্তি আর তার কোলের কাছে ধরে রাখা ছোট্ট কি যেন একটার দিকে। ততক্ষণে সে চিনতে পেরেছে ছায়ামূর্তিটাকে, এই কারণেই গলার স্বরটা তার এমন চেনা চেনা বলেই মনে হচ্ছে। কিন্তু সেটাই বা কি করে সম্ভব? আর কিছুই ভাবতে পারল না সে। তার আগে একটা ঠান্ডা শক্ত হাত তার গলাটা চেপে ধরল। শশীচরণ বেশ কিছুক্ষণ চেষ্টা করলো সেই বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হলো। সে অনেকবার মাটিতে হাত পা আঁচড়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করেছিল, কিন্তু শশীচরণ পারেনি। ছটপট করতে করতে হঠাৎ করেই তার প্রাণবায়ুটা হৃদয় শূন্য করে বেরিয়ে গেল। তার দেহটা পড়ে রইল সেই বটগাছ থেকে দূরে মাটিতে। শশীচরণকে এইভাবে কে মারতে পারে বলতো? তাকে মারার মতো লোক কি এই গ্রামে আছে? আরে সে কথা নয়, সে কথা নয়, আমি বলছি ওভাবে কোনো মানুষ কি মারতে পারে কাউকে? শশীচরণের মরাটা দেখেছিলি একবারও? চোখ দুটো যেন কেমন ঠেলে বেরিয়ে এসেছিল, যেন কেউ গলা টিপে মেরেছে, অথচ গলায় কোনো আঙুলের ছাপ পর্যন্ত নেই। তুই এই কথা বলছিস? মরাটা কেমনভাবে ছিল দেখলি? বট গাছের গায়ে হেলান দেওয়া,
অথচ মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে। দেখে মনে হয় কেউ যেন মরাটাকে মেরে তারপর ওভাবে রেখে গেছে। গ্রামের মন্দিরে চাতালের উপরে বসে এই কথা ও কথা বলছিল নিমাই আর বলাই। শশীচরণের মৃতদেহটা পরদিন সকালে গ্রামের দু একজন দেখতে পাওয়ায় তার বাড়িতে খবর দিয়েছে। ক্রমে ক্রমে যখন সূর্য উঠতে শুরু করেছে ততক্ষণে গ্রামের সকলেই জেনে গেছে শশীচরণের মৃত্যুর খবরটা। মলয়পুর গ্রামটা খুব একটা বড় নয়, তাই সবার কথাটা জানতে সময় বেশি লাগেনি। দুপুরের দিকেই শশীচরণকে পোড়ানোর জন্য শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। গোটা ব্যাপারটাই কালকের মধ্যেই মিটে গেছে। আজ গ্রামের মন্দিরে চাতালে কয়েকজন কথা বলছিল, ঠিক তখনই সেখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল নন্দী। ওদের কথা বলতে শুনে এগিয়ে সে মাথার চুল থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নন্দী বলে, শশীচরণ মরেছে তাতে গ্রামের কারো ক্ষতি তো হয়নি, তোমরা তাহলে ওসব নিয়ে এখানে মরা কান্না জুড়েছো কেন বলো তো? মরেছে বেশ হয়েছে, ওরকম লোক থাকার চেয়ে না থাকা ভালো। কিন্তু তা বলে ওভাবে মানুষটাকে মারবে? হ্যাঁ, আর মানুষটাকে যে কোনো মানুষ মারেনি তা তো বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝছো না, আমার তো কেমন যেন ভয় ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর কারো ক্ষতি করোনি, যদি ক্ষতি করে থাকো তাহলে আলাদা ব্যাপার, যদি না করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নেই। এই সমস্ত কিছু দিয়ে আমাদের গ্রামে হচ্ছে তার কি কোনো ব্যাখ্যা তোমার কাছে আছে নন্দী? হ্যাঁ, তাহলে তুমি কি করে বলছো যে কোনো ভালো মানুষ মরবে না? তার কোনো নিশ্চয়তা তো আমি দিতে পারি না, কিন্তু আমার কেমন জানি না মনে হচ্ছে শশীচরণকে কেউ তার পাপের শাস্তি দিয়ে গেছে। বেটা পাপ তো কম করেনি। আর কেউ কিছুই বলল না। নন্দী হাঁটতে হাঁটতে চলে গেল তার বাড়ির দিকে। বলাই আর নিমাই নিজেদের দিকে একবার তাকালো। তাদের চোখের দৃষ্টিতে বোঝা যাচ্ছিল নন্দীর কথাটাই যাতে সত্যি হয় সে কথাই ওরা ভাবছিল, কিন্তু তেমনটা হলো না। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। মলয়পুরের গ্রামের বাইরের দিঘির জল বেড়ে উঠল আরেকটু। টানা তিন দিন ধরে প্রবলভাবে বৃষ্টি হলো। শীতের সময় এমন বৃষ্টি হয় না, কিন্তু এবারে হলো। এই বৃষ্টির জন্য তিন দিন ধরে গ্রামের মানুষদের বাইরে কোথাও যাওয়াও বন্ধ হয়ে গেল। আর ঠিক এরই মধ্যে গ্রামের অন্য পাশের একটা বাড়িতে ঘটে গেল একটা ঘটনা। সেদিনও রাতের বেলা রান্নাঘরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসনপত্র গুছিয়ে রাখছিল মণি। ছেলেটা ঘরে শুয়ে অনেকক্ষণ ধরেই কাঁদছে, তার জন্যই দুধ গরম করছিল সে। দুধ গরম হয়ে গেলে সেই দুধটা নিয়ে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবে ছেলেটাকে। সে তাই রান্না করে বসে দুধ জ্বাল দিচ্ছিল। তখন নতুন ঘোষাল ছিল ঘরে, নতুন ঘোষালের সারা শব্দ অনেকক্ষণ ধরেই পাচ্ছিল মণি। নতুন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকালে উঠে আবার মাঠের কাজে যায়। এই দুধটা জ্বাল দিয়ে ঘরে যাবে বলেই ভাবছিল মণি। একটু পরেই হঠাৎ করে আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ব্যাপারটা বুঝতে না পেরে রান্নাঘর থেকে দুবার চিৎকার করে ডাকে মণি, কিন্তু না, কিছুই শোনা যায় না। তাড়াতাড়ি ছেলেটাকে কোলে তুলে নিয়ে ভয়ে ভয়ে মণি রান্নাঘর থেকে ছুটে এসেছিল ঘরের কাছে। এমনিতেই দিন দুয়েক আগে শশীচরণের এমন একটা ব্যাপার ঘটে গেছে, তার উপর তাদের যদি কিছু হয়, এই ভয়ই মণির মনে ছিল। তাড়াতাড়ি ঘরের কাছে এসে দরজাটা খুলতেই অন্ধকারে ঘরের মধ্যে বিছানার একপাশে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখে মণি। ব্যাপারটা দেখে সে চমকে উঠেছিল। সে এতটাই চমকে উঠেছিল যে হাত থেকে বাচ্চা পড়ে যাচ্ছিল আর একটু হলেই। কোনো রকমে সামলে নেয় সে, ওদিকে নতুন ঘুম ভেঙে উঠে পড়েছে। ওভাবে মণিকে ভীত চোখে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দেয়। তারপর বলে, ও বউ, আরে তোর কী হয়েছে, এমনভাবে ভয় পেয়েছিস কেন তুই? কি জানি মনে হলো তোমার পিছনের পায়ের কাছে কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে। কথাটা শুনে নতুন তাড়াতাড়ি বিছানার পায়ের দিকে তাকায়। পায়ের কাছে একটা খোলা জানালা দিয়ে হাওয়া এসে ঢুকছে। সেদিকে তাকিয়ে অন্ধকারে কিছুই দেখতে পায় না নতুন। সে একটু হেসে ওঠে, তারপর বলে, আরে ও সব কিছুই না, গ্রামের শশীচরণ মরেছে তাই তুই এমন ভয় পেয়েছিস। আলু আধারিতে কি দেখতে কি দেখেছিস, তাড়াতাড়ি যা, ছেলেটাকে খাইয়ে নিয়ে যা। মণি বেশ ভয় পেয়েছিল, তাই আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে
তারপর চিন্তিত মনে রান্নাঘরে গিয়ে ঢোকে। আর রান্নাঘরে গিয়ে ঢুকতেই প্রথম ধাক্কাটা খায়। রান্নাঘর ছেড়ে যখন সে গিয়েছিল তখন দেখেছিল রান্নাঘরের হ্যারিকেনটা জ্বলছে, কিন্তু এখন রান্নাঘরে আর হ্যারিকেন জ্বলছে না, তখন যেন নিভে গেছে সেটা। বাইরের দিকের একটা জানালা দিয়ে অল্প চাঁদের আলো ঘরের ভেতরে এসে পড়েছে। সেই আলোতে মনি দেখতে পেল ঘরের ভেতরে উনুনের একপাশে কে যেন বসে রয়েছে, আর আরেকটা কে যেন দুধের বাটি থেকে কি যেন তুলে নিয়ে খাইয়ে দিচ্ছে কাকে, আর মাঝে মাঝে চাপা খসখসে গলায় বলছে, ব্যাপারটা দেখে মনির খাবি খাবার মতো অবস্থা। কতক্ষণ সে ওখানে দাঁড়িয়েছিল সেটাও মনির মনে নেই। তারপর যখন নিজেকে সামলাতে না পেরে একটা আর্ত চিৎকার করেছিল, তখন চিৎকার করে দু পা পিছিয়ে গেছে মনি। মনির কোলের বাচ্চাটা অনেকক্ষণ ধরেই কাঁদছিল। তবে মনি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিল, রান্নাঘরে যেন একটা নয় দুটো বাচ্চা একসাথে কেঁদে চলেছে। কিন্তু একটা বাচ্চা তো তার কোলে, আর একটা বাচ্চা কি রান্নাঘরের ভিতরে? কিন্তু রান্নাঘরের ভিতরে বাচ্চা এলোই বা কোথা থেকে? আর দুধের বাটি থেকে কে দুধ খাইয়ে দিচ্ছে বাচ্চাটাকে? মনি চলে যেতে নতুন আবার একটু শুয়েই পড়েছিল, কিন্তু মনির চিৎকার শুনে ধড়পড় করে ছুটে গিয়ে হ্যারিকেন হাতে এসে দাঁড়ায় রান্নাঘরের সামনে। হ্যারিকেনের আলোয় রান্নাঘরে চারপাশ কোথাও কিছুই দেখা যাচ্ছে না, শুধু শুধু দুধের বাটিটা উল্টে পড়ে রয়েছে। ঝিনুকটা একপাশে গড়াগড়ি খাচ্ছে। ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে রয়েছে। নতুন সেদিকে তাকিয়ে থমথমে গলায় বলল, নিশ্চয়ই বিড়াল ঢুকেছিল রে, তুই এসব দেখেও আজকাল ভয় পেতে শুরু করেছিস। মনি কোনো কথা বলল না, শুধু রান্নাঘরে দুধের বাটিটার দিকে তাকিয়ে রইল। ঠিক ওখানেই একটু আগে সেই ছায়া মূর্তিটাই বসেছিল, আর দুধের বাটি থেকে দুধ খাইয়ে দিচ্ছিল একটা বাচ্চাকে। এই খবরটা কিন্তু আর বাইরে যায় না। নতুন ভেবেছিল মনি কি দেখতে না কি দেখেছে, আর মনি ভেবেছিল সত্যি হয়তো তার চোখেরই ভুল হয়েছে, তাই কেউই এ ব্যাপারটা কাউকে বলেনি। সেই রাতের এই ঘটনা তাদের মনের মধ্যে এই চাপা পড়ে গেছিল। তবে দেখতে দেখতে মলয়পুর গ্রামে হঠাৎ করে কি যেন একটা পরিবর্তন হয়ে যায়। মাঝে মাঝে কে যেন একটা বাচ্চার কান্না শুনতে পায় বাইরে থেকে। ভয় ভয় কেউ যদিও জানালার পাল্লা ফাঁক করে বাইরে দেখে, তবে আধো অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে কাউকে হেঁটে যেতে দেখা যায়, কিন্তু সে আসলে কে সেটা দেখার মতো সাহস আর কারোরই হয় না। তাই গোটা গ্রামের বুকে ভয়ের চাদর জড়িয়ে দিয়ে কেউ একজন রাতের অন্ধকারে হেঁটে চলল। তবে মাঝে মাঝে তার গলায় কেউ চাপা ফ্যাঁস ফ্যাঁসে সরে শুনতে পেত একটা কথা, কেউ যেন কোনো বাচ্চাকে ভয় দেখিয়ে বলতো, জীবনের সাথে মৃত্যু ওতপ্রোতভাবে জড়িত। মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল জন্ম। ঠিক তেমনই সময় জীবন মৃত্যুর মতোই সরল রেখায় চলতে ভালোবাসে। মাঝে মাঝে সেই রেখা পেরিয়ে বক্ররেখায় তারা আসে বটে, কিন্তু তা বড়ই জটিল, সাধারণ মানুষের পক্ষে তা বোঝার ক্ষমতা নেই। মলয়পুর নামের ছোট্ট গ্রামের মানুষগুলো এই সমস্ত কিছুই বুঝল না। তারা বুঝল তাদের গ্রামে এসে পড়েছে কোনো এক অদ্ভুত অশরীরী, এবার তার হাত থেকে বাঁচতে হবে গ্রামবাসীকে। কিন্তু ওই শশীচরণ ছাড়া আর কারোরই কোনো ক্ষতি এখনো সে করেনি, তাই নিজের গায়ে আগুন না লাগা পর্যন্ত কেউই কিছু করতে চাইল না। আরও এক বৃষ্টির রাত এসে পড়ল। শীতকালে বৃষ্টি খুব বেশি হয় না, তবে এবছর যেন বৃষ্টির সাথে শীতের একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়েছে। তেমনই এক বৃষ্টির রাতে ঝমঝম পায়ের শব্দ তুলে ননীগোপালের বাড়ির সামনে এসে পড়ল সেই অশরীরী। ননীগোপাল একা মানুষ, তার বয়সও হয়েছে অনেক, তবে সে ব্রাহ্মণ, তাই নিজের হাতে রান্না করে নিজেই খায়। অন্ধকার নামার আগে আগেই খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমিয়ে পড়ে। ঘরের পেছনের দিকে জানালার কাছেই কে যেন শব্দ করতে থাকে। প্রথমে ননীগোপালের ঘুম কিছুতেই ভাঙে না, তার ঘুম বেশ গভীর। তারপর যখন ঘুমটা ভেঙে যায় শব্দটা শুনে, সে কেমন যেন চমকে ওঠে।
জানালার পাল্লার উপর কেউ একভাবে ঠক ঠক শব্দ করে চলেছে, আর তার সাথে বাইরে থেকে ভেসে আসছে একটা বাচ্চার কান্নার শব্দ। ঘরের ভেতর চলতে থাকা হ্যারিকেনটা তখনও নিভু নিভু হয়ে চলছে। মণিগোপাল সেদিকে এগিয়ে গিয়ে প্রথমে হ্যারিকেনটা বাড়িয়ে দেয়, তারপর জানালার দিকে ভালো করে তাকায়। হয়তো আবার সেই ধাক্কাটা পড়ছে, কিন্তু বাইরে তো বেশ বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টির মধ্যে ওভাবে জানালায় ধাক্কা দেয় কে? এবার শুধু ধাক্কা নয়, তার সাথে কেউ যেন বলতে লাগলো, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, বৃষ্টিতে ভিজে গেলাম, দরজা খুলে দাও। মণিগোপাল অবাক হয়, জানালা ধাক্কা দিচ্ছে কেউ, অথচ বলছে দরজা খুলে দিতে। ব্যাপারটা কেমন যেন মনে হলো। মণিগোপাল তাড়াতাড়ি গলায় ঝুলানো পৈতে হাতে নিয়ে জড়িয়ে ধরে, তারপর বিড়বিড় করে একবার কি যেন মন্ত্র উচ্চারণ করতে হঠাৎ একটা ব্যাপার দেখতে পায়। পেছনে ধাক্কা দেওয়ার শব্দটা যেন বন্ধ হয়ে গেছে, সেই বাচ্চার কান্নাটাও যেন এখন বহু দূরে চলে গেছে। ননিগোপাল বুঝতে পারে আজ রাতে তার বাড়িতে এসেছিল সেই অশরীরী। যদি ননিগোপাল তাকে ঢুকতে দিত তাহলে নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা হয়ে যেত। ভয়ে কাঁপতে কাঁপতে ননিগোপাল বিছানার উপরে গিয়ে বসে, আর ঠিক তখনই একটা ব্যাপার বুঝতে পেরে তার গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ননিগোপাল যে ঘরে ঘুমিয়ে রয়েছে সেই ঘরে তো কোনো জানালাই নেই, তাহলে বাইরে থেকে যে জানালার উপর একটা শব্দ শুনতে পাচ্ছিল সে তার ঘরের জানালাই বা কোথায়? তাহলে কি ওটা জানালা নয়, দরজা? তাহলে এতক্ষণ এমনটা কেন মনে হলো তার? আলোটা ভালো করে বাড়িয়ে দেয় সে, আর ঠিক সেই উজ্জ্বল আলোতে একটা ব্যাপার এবার দেখতে পায় ননিগোপাল। তার ঘরের দরজার বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে, দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে তার পায়ের পাতাটা দেখা যাচ্ছে, কিন্তু ওটা কি? পায়ের কোড়ালির পেছনের দিকটাই দেখা যাচ্ছে, পায়ের পাতাটা নিশ্চয়ই উল্টো দিকে। তাহলে কি কেউ তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে উল্টো দিকে মুখ করে রয়েছে? কিন্তু সেটাই বা করবে কেন? আর ওই দরজায় ধাক্কা দেওয়া বাচ্চার কান্না, সব কিছু যে একটু আগে খানিকটা দূরে চলে গেল বলে মনে হলো। ননিগোপাল কাঁপা কাঁপা হাতে হ্যারিকেনটা মুখের সামনে তুলে ধরে, আর ঠিক তখনই মনে হয় দরজার ভাঙা ফাঁকটা দিয়ে একটা উজ্জ্বল লাল রঙের চোখ তার দিকেই তাকিয়ে দেখছে। কোথা দিয়ে যেন একটা দমকা হাওয়া ঘরের ভেতরে ঢুকে পড়ে, এলোমেলো সেই হাওয়াটা ননিগোপালের চুল উড়িয়ে দিয়ে যায় একপাশে। ননিগোপালের মাথার চুল বেশ লম্বা, তাছাড়া হ্যারিকেনের আলোটাও একবার দপদপ করে ওঠে, এক্ষুনি যেন নিভে যাবে। মণিগোপাল কোনো রকমে হ্যারিকেনের ওপরের কাঁচটা চাপা দিতে যেতেই হাতে ছাকা লাগে। বৃদ্ধ মণিগোপাল হ্যারিকেনটা সামলে রাখতে পারে না, তার হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়তেই দপ করে আলোটা নিভে যাওয়ার আগেই তেলটা ছড়িয়ে পড়ে মাটিতে, আর আগুনটা গিয়ে লাগে সেই মাটির উপর। অবাক হয়ে মণিগোপাল দেখে মাটির ওপরে এক জায়গায় আগুন জ্বলছে, আর ঠিক তখনই বাইরে থেকে কেউ যেন হেসে উঠে বলে চলেছে, মণিগোপালের মনে হয় বাইরে থেকে ভেসে আসা গলাটা যেন তার খুবই চেনা, কিন্তু কিছুতেই সে ধরতে পারছে না এটা কার গলা। মণিগোপাল বুঝতে পারে এইভাবে চুপ করে ভয় পেয়ে থাকলে কোনো লাভই হবে না, তাই সে এবার মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে আর বলে, তুই জানিস না আমি ব্রাহ্মণ, তোর মতো এক অতৃপ্ত অশরীরীর ক্ষমতা নেই আমায় ছোঁয়ার। ননিগোপাল আবার ভয় পায়, ঘরের চারপাশে সেই হাওয়াটা যেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর আর ওটা কি, ঘরের কোণে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে না? বাচ্চাটার গোটা শরীর উলঙ্গ, সেটা ছেলে না মেয়ে তা বোঝার মতো উপায় নেই। বাচ্চাটা হঠাৎ করে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকে ননিগোপালের দিকে। ননিগোপাল কোনো রকমে বিছানার দিকে সরে যেতে গিয়ে ছিটকে পড়ে বিছানার উপর। ননিগোপাল খেয়াল করেনি কখন যে মাটির উপর জ্বলতে থাকা আগুনটা বিছানার একপাশে ধরে গিয়েছে, আর কখন যে সেই আগুনটা আস্তে আস্তে ননিগোপালের বিছানার লেপ, কাঁথা, এমনকি বালিশ পর্যন্ত পোড়াতে শুরু করেছে।
ননীগোপাল যেই ছিটকে বিছানার ওপর গিয়ে পড়েছে অমনি চারপাশের আগুনটা যেন তাকে গ্রাস করে ফেলে। ননীগোপাল চিৎকার করে ওঠে, ছেড়ে দে আমায়, ব্রাহ্মণ মায়ের সাধক, আমায় কোনো অশরীরী আত্মা মারতে পারবে না। আবার সেই হাসির শব্দ শোনা যায়। ঘরের ভেতর আগুনটা যেন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ওভাবে আগুনকে ছড়িয়ে পড়তে ননীগোপাল কখনোই দেখেনি। ঘরের ভেতরে হামাগুড়ি দিতে থাকা বাচ্চাটা ততক্ষণে বিছানার একদম কাছে এসে পড়েছে। আগুনের আলোয় তাকে এবার অস্পষ্টভাবে দেখা যায়। তার গোটা মুখে যেন ক্ষত চিহ্ন, আর সেই রক্ত মাখা মুখের ভেতর থেকে একটা অদ্ভুত মায়াবী হাসি যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। দুটো উজ্জ্বল চোখে তাকিয়ে দেখছে সামনে পড়তে থাকা ননীগোপালকে। ননীগোপালের চিৎকার অনেকেই শুনতে পেয়েছিল, কিন্তু তাতে তো আর কিছু যায় আসে না। এমন ঝড় বৃষ্টির রাতে গ্রামের পথে এমন কেউ ঘুরে বেড়াচ্ছে যার সাথে দেখা হওয়া মানেই সাক্ষাৎ মৃত্যু। এমন একটা পরিস্থিতিতে জীবন হাতে করে তো আর কেউই ননীগোপালকে বাঁচাতে আসবে না। তাই ননীগোপাল মরল, শুধু মরল না, তার গোটা বাড়িটা আগুনে পুড়ে ঝাড়খাড় হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ননীগোপালের বাড়িটা আর আগের মতো নেই। পুড়ে কালো হয়ে যেন একটা পোড়ো কাঠের পিণ্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণে কিন্তু গ্রামের মানুষদের টনক নড়ল। তারা বুঝতে পারল ব্যাপারটা সহজ নয়। ননীগোপাল ব্রাহ্মণ, তার ওপর গ্রামের মন্দিরে সে একসময় পুজো পাঠ করেছে, তার মতন একজন কি এভাবে? কিন্তু সত্যি কি এর পেছনে অশরীরীর হাত রয়েছে, নাকি শীতের রাতে কোনোভাবে অন্য মনস্কতায় হ্যারিকেনের আগুন থেকে ঘরে আগুন ধরে গিয়েছে? গ্রামের দিকে এমনটা হয়েই থাকে। সমস্ত দেখে শুনে নন্দী একবার অদ্ভুত গলায় স্বগক্তির মতো বলল, ব্যাপারটা সহজ নয়, নিশ্চয়ই এসব কিছুর পেছনে কোনো কারণ আছে। কই, আমাদের তো কিছু হচ্ছে না। গ্রামের কয়েকজন মিলে পাশের গ্রামে গিয়ে এক ওঝাকে ডেকে নিয়ে এলো। যদি ওঝা এসে কিছু করতে পারে। ওঝা গ্রামের সব জায়গা ঘুরল, ননীগোপালের বাড়ি, শশীচরণের বাড়ি, এমনকি শশীচরণের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল গ্রামের বাইরের দিকে ওই বটগাছতলায় পর্যন্ত, কিন্তু কিছুই বুঝতে পারল না সে। বাতাসে কিসের যেন গন্ধ শুকতে শুকতে আর করগুনে কিছু একটা হিসেব করে বলল, কিছুই তো ধরতে পারছি না, যে আছে তার ক্ষমতা অনেক বেশি নিশ্চয়ই, তাই তাকে ধরা যাচ্ছে না। তোদের গ্রামে যে একটা বিপদ হতে চলেছে সেটাই বোঝা যাচ্ছে। ওঝার নাম মুকুল ওঝা। সে ওঝাগিরি করছে আজ প্রায় 10 বছর হলো। এমন কোনো ভূত নেই যে ভূত সে ছাড়ায়নি। মামদো থেকে শুরু করে গেছো ভূত, শাকচূর্ণী, পেতনি, এমনকি ব্রহ্মদৈত্যের সাথেও পর্যন্ত সে লড়াই করেছে। যদিও ব্রহ্মদৈত্যের সাথে পেরে ওঠেনি, সে কথা আলাদা, সে কথা কেউ জানেও না। কিন্তু এবার মুকুল কেমন যেন ঘাবড়ে গেল। বেশ বুঝতে পারছে এই দিনের আলোতেও ওই বট গাছের ডালে কে যেন চুপ করে বসে রয়েছে, অথচ তাকে দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এমনটা হয় না। যেখানে আত্মা থাকে সেখানে মুকুল গিয়ে পৌঁছাবার পর দিনের আলোতেও তাকে স্পষ্টভাবেই দেখতে পায়, তবে আজ দেখতে পাচ্ছে না। তবে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে মাঝে মাঝে কেঁদে উঠছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত। মুকুলকে ওভাবে ভ্যাবাচাকা খেতে দেখে নন্দী, বলাই আর নিমাই এগিয়ে এলো। নিমাই বলল, তা কী ব্যাপার বলো তো বাবা, কিছু কি বুঝতে পারছো না? আমরা তো গ্রামে ভয় ভয় রয়েছি, রাত হলেই যদি আবার আমাদের উপরে। বাবা, এই গ্রামে কি কোনো বাচ্চা মরেছিল এর মধ্যে? বাচ্চা কই না তো, গ্রামে তো কোনো বাচ্চা মরেনি, কিন্তু কেন বাবা? মুকুল তার কথার কোনো উত্তরই দিল না, একভাবে তাকিয়ে দেখতে লাগলো বটগাছটার দিকে। গ্রামের বাকি সবাই বটগাছের আশেপাশে পর্যন্ত আসেনি। ওরা চারজন আর বাকি কয়েকজন সাহসী পুরুষ মানুষ এসেছিল।
মুকুল ওঝাকে ওভাবে বটগাছের দিকে তাকিয়ে থাকতে দেখে ওরাও তাকাল। এই দিনের আলোতে বটগাছের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত একটা কারণে ওদের বুকের ভেতর কেমন একটা করি উঠল, যেন মনে হলো ওই বটগাছের ওপরে ঘন পাতার আড়ালে কেউ যেন সত্যি লুকিয়ে রয়েছে। ওদের দেখা যাচ্ছে না, তাই না বাবা? আমি জানি ওদের দেখা যাবে না, আসলে ওরা তো ক্ষতি করতে চায় না, ওরা যা করছে তা হলো অন্যায় শাস্তি। মানুষ মরাটা কি অন্যায় নয়? তা আমি জানি না, তবে যারা মরেছে তারা কিন্তু নেহাত ভালো মানুষ ছিল না। তবে এই গ্রামে কোনো বাচ্চা যে এর মধ্যে মরেনি সে কথা আমি নিজে জানি। মুকুল কেমন যেন অবাক হলো। স্পষ্টই তার মনে হচ্ছে ওই গাছের উপরে যে বসে আছে সেটা একটা বাচ্চা ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু যদি কোনো বাচ্চা না মরে তাহলে এমনটা হবেই বা কী করে? মুকুল আরও কিছুক্ষণ সময় নিল, তারপর ওদের সেখানে দাঁড়াতে বলে আস্তে আস্তে এগিয়ে গেল বটগাছটার কাছে। তারপর এগিয়ে গিয়ে বটগাছের গায়ে হাত রাখতেই চোখ বন্ধ করে দেখতে পেল গাছের ওপরে একটা মোটা ডালে পা ঝুলিয়ে বসে রয়েছে একটি মেয়ে মানুষ। তার মুখের এক পাশটা ফুলে গেছে, মাথায় একটা গভীর ক্ষত, গোটা শরীর সাদা হয়ে আছে, পরনের শাড়িটা কেমন যেন এখানে ওখানে ছেঁড়া, তবে দুটো উজ্জ্বল চোখে সে তাকিয়ে রয়েছে মুকুলেরই দিকে, আর তার কোলে রয়েছে একটা বাচ্চার উলঙ্গ শরীর। বাচ্চাটা খুব বেশি বড় নয়, হয়তো বছর চারেকের হবে। বাচ্চাটা একদমই ছোট, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটাই গাছের ডালে বসে পা ঝোলাচ্ছে, সে একভাবে তাকিয়ে রয়েছে মুকুলেরই দিকে। ওই বাচ্চাটার মুখে হাসি দেখে মুকুলের গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। সে তাড়াতাড়ি গাছটা থেকে হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো কয়েক পা, তারপর বলল, এখানে কিছু একটা আছে, তোরা চাইলে আমি এই গাছ বেঁধে দিয়ে যেতে পারি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সে কাজ ঠিক হবে না, তাতে তোদের গ্রামের ওপর আরো বড় কোনো বিপদ নেমে আসতে পারে, তাকে আটকে দিলে তার ফল উল্টো হবে। কি আছে এখানে বাবা, তুমি কি দেখতে পেলে? গাছে একটা মেয়ে মানুষ আছে, আর একটা বছর তিন চারেকের বাচ্চার প্রেত রয়েছে। তারা কেন এখানে আছে তা আমি এখনো বুঝতে পারছি না, তবে তাদের মনে অনেক ক্ষত জমা হয়েছে, তারা এখনো কারোর ক্ষতি করতে চায়, কিন্তু কার ক্ষতি করতে চায় তা আমি জানি না। তাহলে তো বড়ই বিপদ, গ্রামে যদি আবার কারোর কোনো ক্ষতি হয় তাহলে তো এই গ্রামে থাকা যাবে না, এই গ্রাম কি আমাদের ছেড়ে দিতে হবে নাকি? আমি অনেক প্রেত তাড়িয়েছি, কিন্তু এই প্রেত অন্যরকম, সে কিন্তু আমায় একবারও ভয় দেখানোর চেষ্টা করেনি, তাড়ানোরও চেষ্টা করেনি। অন্যান্য প্রেতেরা প্রথমেই কিন্তু ওঝাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সে জানে সে কি করতে এসেছে এবং সে কি করতে চায়। আমার মনে হয় তাকে বাধা দেওয়াটা ঠিক হবে না। কিন্তু বটগাছটা? মুকুল আবার সেই বটগাছের দিকে তাকালো। বটগাছটা দেখে মনে হয় যেন অতি প্রাচীন গাছের ঝুড়িগুলো নেমে এসে পড়েছে মাটির কাজ পর্যন্ত, ডালপাতা দিয়ে গাছটা যেন নিজের কাণ্ডগুলোকে ঘিরে রেখেছে। বটগাছের পেছন থেকে শুরু হয়েছে একটা জঙ্গল, সামনের দিকের ফাঁকা জমি কেমন যেন শুষ্ক, সেই জমিতে গরু পর্যন্ত চড়ে না, দু একটা গরু চলছে পেছনের জঙ্গলের জায়গাটার এক পাশে। মুকুল সেদিকে তাকিয়ে নিজের মতোই বলল, প্রকৃতির বিরুদ্ধে কোনো সময় কোনো কাজ করতে নেই বুঝলে, তাতে বড় বিপদ হয়। আমি যার কাছ থেকে এই বিদ্যা শিখেছি সে আমায় সব সময় এই কথা বলেছিল, বলেছিল কোনো সময় এমন কোনো কাজ করবে না যাতে কারোর প্রতি কোনো অন্যায় করা হয়। আমি এই কাজ করতে পারবো না, এই কারণেই আমি এখানে আসার পরে কিছু বুঝতে পারছি না। ওঝা আর সেখানে দাঁড়ালো না, তবে নিমাই ওখানে উপস্থিত সবাইকে বলে গেল আর একটা মৃত্যু হবে, তারপরে যদি আবার কিছু হয় তখন সে ঠিক এখানে এসে ওই প্রেতকে ওই গাছে বেঁধে দেবে, কারণ সে বুঝতে পেরেছে তার লক্ষ্য আরও একজনকে মারা। ওঝা গ্রামের সবাইকে অবাক করে দিয়ে চলে গেল, একটা পয়সাও নিল না। নিমাই বলাই নন্দী পর্যন্ত কেমন যেন অবাক হয়ে গিয়েছিল, তাহলে এরপরে ওই অশুরেরই কাকে মারবে?
মুকুল ওঝার কথা শোনার পরে ওদেরও কেমন যেন মনে হচ্ছিল গাছের পাতা ডালে ওরাও একটা মেয়ে মানুষকে দেখতে পাচ্ছে। তার পাশে বসে রয়েছে 3-4 বছরের একটা বাচ্চা। কিন্তু অত ছোট একটা বাচ্চা গাছের ডালে বসেই বা থাকবে কি করে, সেটাই ওরা কল্পনা করতে পারছিল না। সেই রাতটা গ্রামের সকলের জন্যই ছিল একটা গভীর আতঙ্কের রাত। প্রত্যেকেই মনে করছে এই হয়তো তার পালা, এই হয়তো তাদের কিছু হবে। মুকুল ওঝা ওদের যা বলে দিয়েছিল ওরা কাউকেই সে কথা বলল না। তাই সবাই ভাবছিল মুকুল ওঝা যখন ব্যর্থ হয়ে ফিরে গেছে তখন তাদের আর কেউই বাঁচাতে পারবে না। অনেকেই মনে মনে কাল সকালেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভেবে রেখেছিল। প্রাণে বাঁচলে তারপর বেটে মাটি বসত বাড়ি সব কিছুই হবে, আগে তো প্রাণ। এই সব কিছুর মধ্যেই সবচেয়ে বেশি ভয় পেয়েছিল মহেশ্বর গোস্বামী। আসলে গোটা গ্রামে কি হয়ে চলেছে, কেন হয়ে চলেছে, এই ব্যাপারটা বুঝতে পেরেছিল দুজন, এক মহেশ্বর গোস্বামী আর একজন নন্দী। কিন্তু নন্দী তখনও পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেনি বলে কাউকে কিছুই বলেনি। মহেশ্বর গোস্বামী কিন্তু বুঝতে পেরেছিল তার কপালে দুর্ভোগ নামবে, কিন্তু এত সহজে ভেঙে পড়ার মতো লোক সে ছিল না। সেদিন রাতে তার বউকে ডেকে সে বলল, ঘরের দরজা ভালো করে বন্ধ করে দাও, যাই হয়ে যাক না কেন গোটা রাতে এই ঘরের দরজা কিন্তু তুমি খুলবে না। কিন্তু কেন বলো তো, তুমি কি এই গ্রামে যা হয়ে চলেছে সেই জন্য ভয় পাচ্ছ? গ্রামের ওই বট গাছের ডালে নাকি একটা মেয়ে মানুষকে ওঝা বসে থাকতে দেখেছে, তার কথাই বলছো? যা বলেছি সেই কাজটাই করো, বেশি কথা বলার তোমার দরকার নেই। যাও যাও, দরজাটা বন্ধ করে দিয়ে এসো, আর বাড়িতে যারা রয়েছে তাদের সবাইকে বলে দাও ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে রাখতে। মহেশ্বরের দিকে তাকিয়ে চাপা কেমন যেন চমকে উঠল। রাগে মহেশ্বরের মুখটা টকটকে লাল হয়ে গেছে। মহেশ্বরের বউ তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে মেয়েকে বলে এলো ঘরের দরজা বন্ধ করে রাখতে। বাড়ির বৃদ্ধ কাজের লোকটিকে মেয়ের ঘরে রোজ রাতে শুতে দেয়, তাকেও বলল রাতের বেলা দরজা না খুলবে। মহেশ্বর গোস্বামী বেশ অর্থবান লোক, তার বেশ চাষের জমি রয়েছে, তাছাড়া একটা ধানের গোলাও রয়েছে। তার বাড়িতে কাজের লোকের অভাব নেই, তবে তারা সবাই গ্রামেরই, সবাই রাতের বেলা বাড়ি ফিরে যায়, একমাত্র বৃদ্ধ কাজের লোকটাই থাকে। রাতে কিন্তু আগের মতোই বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সাথে সাথে আজ যেন নতুন করে যোগ দিয়েছিল বজ্রপাত। মুহুর মুহুর বজ্রপাতের শব্দ আসছিল। জানালা বন্ধ করার পরেও কেন জানি না তার মনে হচ্ছিল নিশ্চয়ই বাড়ির বাইরে উঠোনের চারপাশে ঘুরতে ঘুরতে এই যেন তার ঘরের দিকে লক্ষ্য রেখে চলেছে। আসলে অন্যায় যে করে তার মনে ভয় বেশি থাকে, তাই মহেশ্বরেরও এমনটাই হয়েছিল। যতবার চাপা তাকে ঘুমোতে বলে ততবারই সে ঘুমোনোর চেষ্টা করে বটে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারে না। এক সময় দেখতে দেখতে চাপা ঘুমিয়ে পড়ল, মহেশ্বরের ঘুম এলো না। মাথার কাছে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে সে চুপ করে বসে রইল। একটু পরেই মনে হলো ঘরের পেছনের দিকে জানালার কাছে কে যেন চুপ করে এসে দাঁড়িয়েছে। মহেশ্বর পাগলের মতো চিৎকার করে বলে উঠল, ওখানে! বাইরে থেকে খিলখিল করে একটা চাপা হাসির শব্দ শোনা গেল, কিন্তু কেউই কিচ্ছু বলল না। মহেশ্বর ভয়ে শিউরে উঠল, তাড়াতাড়ি ঘরের জানালার কাছে গিয়ে লক্ষ্য করল জানালার ছিটকানিটা ভালো করে ভেতর থেকেই দেওয়া আছে। আর ঠিক তখনই জানালার উপর কারোর দুটো হাত যেন এসে ধাক্কা দিল। মহেশ্বর ভয়ে পেয়ে ছিটকে এসে পড়ল ঘরের ভেতর। চাপা চাপা, ওঠো, বাইরে কে? মহেশ্বরের চেঁচামেচিতে চাপা উঠে পড়ল। উঠে বসে সে কিন্তু অবাক হয়ে গেল। মহেশ্বরের গোটা মুখে যেন রক্ত এসে জমা হয়েছে, তার নিঃশ্বাস দ্রুত পড়ছে। জানালার বাইরে কে যেন ক্রমাগত জানালায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। চাপা চিৎকার করে উঠল, কি হয়েছে তোমার, তুমি অমন করছো কেন? দাঁড়াও, আমি পাশের ঘর থেকে। মহেশ্বর তাড়াতাড়ি দৌড়ে এসে দরজাটাকে আড়াল করে দাঁড়ালো।
তারপর চিৎকার করে বলল, না 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 বাবা, আজ রাতে কিছুই দরজা খোলা যাবে না, আমি দরজা খুলতে দেব না। পাশের ঘরে মেয়েটা রয়েছে, আর তাছাড়া পাশের ঘরে কাজের লোক রমলাও রয়েছে, ওদেরকে বরং এই ঘরে ডেকে আনি, তাহলে খানিকটা। আসলে স্বামীর এমন অবস্থা, তাছাড়া বাইরে থেকে জানালায় ক্রমাগত ধাক্কা, একটা অদ্ভুত গলায় হাসির শব্দ শুনে চাপা কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল। আরো দুজনেই ঘরে থাকলে তার খানিকটা সাহসী হবে, তাই সে কথাই বলেছিল। মহেশ্বর কিন্তু দরজা খুলতে দিল না, কেমন যেন অদ্ভুত ভাবে দরজার সামনে বসে পড়ে বলল, আজ রাতে কিছুতেই এই ঘরে দরজা খোলা যাবে না, না 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 কিছুতেই নয়। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা আস্তে আস্তে কমে আসতে লাগলো, কিন্তু আজ সন্ধ্যাবেলাতেই হ্যারিকেনে তেল ঢালা হয়েছে। এত তাড়াতাড়ি তেল কমে আসার কথা তো নয়। চাপা এগিয়ে গেল হ্যারিকেনের দিকে, হ্যারিকেনটা তুলে দেখল, সর্বনাশ, তেল শেষ হয়ে গেছে। হ্যারিকেনের তেল তো শেষ হয়ে গেছে, এখন এই হ্যারিকেন দিয়ে তো আর কিছুই দেখা যাবে না, পাশের ঘরে যেতেই হবে তেল আনতে। না না, তেল আনতে হবে না, অন্ধকারে থাকবো, কিন্তু এই দরজা খোলা যাবে না আজকে। দেখো, দরজা খুলে আমি যাব আর সঙ্গে সঙ্গে চলে আসব, না হলে তুমিও চলো পাশের ঘরে। এই কথাটা মহেশ্বরের কেমন যেন মনে ধরল, তাড়াতাড়ি এই ঘর থেকে বেরিয়ে ওই ঘরে ঢুকলেই তো হলো, যে বাইরে আছে সে তো আর ওই ঘরে ঢুকতে পারবে না। কথাটা ভেবে নিয়েই মহেশ্বর কোনো রকমের দরজা খুলল। প্রথমে বেরোলো মহেশ্বর, তার পিছু পিছু বেরিয়ে এলো চাপা। পাশের ঘরের দরজাটা খোলা, ব্যাপারটা দেখেই মহেশ্বরের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তাহলে কি এই ঘরের ব্যাপারটা তার মেয়ে আর কাজের লোকটা বুঝতে পেরেছে? তাড়াতাড়ি পাশের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে একটা ব্যাপার দেখে মহেশ্বর কিন্তু ভয়ে কেঁপে উঠল। ঘরের দরজা খোলা, ঘরের ভেতরের হ্যারিকেনটা বিছানার উপর, হ্যারিকেনটা রয়েছে মহেশ্বরের মেয়ের হাতে, আর সেই হ্যারিকেনের আলোয় মহেশ্বরের মেয়ে আর কাজের লোক রমলা দুজনেরই চোখে ভয়, কারণ তাদের বিছানার নিচেই একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তার চোখে যেন আগুন দৃষ্টি, দুটো হাত সামনের দিকে বাড়িয়ে অদ্ভুতভাবে সে হেসে চলেছে। চাপা দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারল না, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে মেয়েকে আড়াল করতে গেল, আর সেই ফাঁকে হঠাৎ করেই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। অন্ধকার বারান্দার কাছে দাঁড়িয়ে রইল মহেশ্বর একা। প্রথমে ব্যাপারটা সে বিশ্বাসই করতে পারেনি, ওদিকে ঘরের দরজার উপর বারবার ধাক্কা পড়ছে, চাপা চিৎকার করছে, আর তার সাথে সাথে তার মেয়েও চিৎকার করছে। তিনটে মেয়ে মানুষের গলার স্বর যেন একসাথে চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরের বৃষ্টি আর বজ্রপাতের শব্দে সেই আওয়াজ যেন ক্ষীণ হয়ে আসতে লাগলো। মহেশ্বর বুঝতে পারছিল এই সব কিছুই আসলে তাকে ঘর থেকে বার করে নিয়ে আসার জন্যই একটা পরিকল্পনা, কিন্তু এখন তো সে বাইরে এসে পড়েছে। পেছনের দিকে ঘুরে তাকালেই অন্ধকারের উঠোনের মধ্যে সে দেখতে পাবে তাকে। মহেশ্বর পিছনের দিকে না তাকিয়ে যেন অনুমান করতে পারল, ঠিক উঠোনের মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে, আর ওই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে তার পাশে। এবার যেন একটা মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল, বলেছিলাম না আমি আসবো, আমি এসেছি, আজ তোকে দিয়ে আমার স্মৃতি সম্পূর্ণ হবে। মহেশ্বরের নিঃশ্বাস দ্রুত হয়ে এসেছে, গোটা শরীরের রক্ত যেন মুখে আর গালের কাছে এসে জমা হয়েছে। সে কোনো দিকে না দেখে প্রাণপণে ছুটে পাশের ঘরের দরজা দিয়ে ঢুকতে গেল ঘরে। ঠিক তখনই দড়াম শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল, আর সেই দরজার ধাক্কায় মহেশ্বর ছিটকে গিয়ে পড়ল উঠোনের মধ্যে। ততক্ষণে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, ওদিকে চাপা, মহেশ্বরের মেয়ে আর রমলা চিৎকার করেই চলেছে, কিন্তু মহেশ্বরের দিকে তখন তাদের আর হুঁশই নেই। সে দেখতে পারছিল একটা ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে তারই দিকে। মহেশ্বরের পাটা পড়েছিল উঠোনে নামা সিঁড়ির কাছে, আর মাথাটা ছিল একদম বাইরের মাটিতে, তার শরীরের অর্ধেকটা বৃষ্টির জলে ভিজতে লাগলো, মাথার কাছে কাঁথা লেগে রয়েছে, আর সেই ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে, তার পাশে এগিয়ে আসছে একটা বাচ্চা।
সেই বাচ্চাটাই প্রথমে এগিয়ে এলো। তার দুটো উজ্জ্বল সাদা রঙের চোখ দেখে মহেশ্বর ভয়ে কেঁপে উঠল। এতদিন ধরে আমায় অপেক্ষা করতে হয়েছে শুধু তোদের মারব বলে। আমার ছেড়ে দে গোপা, আমার ছেড়ে দে। আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি। কিন্তু আমায় গ্রাম থেকে তাড়িয়েছিলি তো তুই, তুই শশীচরণ আর রবি গোপাল মিলেই তো আমার আমার ভিটে মাটি থেকে আমায় তাড়িয়েছিলি। আমার পেটে যখন সন্তান ছিল তোর পায়ে ধরে আমি কত কেঁদেছিলাম, কিন্তু তোরা তোরা আমার কোনো কথাই শুনলি না। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দে, বিশ্বাস কর, আমি আর কারো কোনো ক্ষতি করব না। আমায় আমায় ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। আমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা তোমার নেই, আর আজকের পর কারো ক্ষতি করার ক্ষমতাও তোর থাকবে না। কথাটা বলার সাথে সাথে সেই বাচ্চাটা এগিয়ে গেল মহেশ্বরের দিকে। তার হাতের পাঁচটা আঙুলের ছোট্ট ছোট্ট নখ গেঁথে গেল মহেশ্বরের চোখের ভেতর। একটা তীব্র চিৎকার করে উঠল মহেশ্বর। ঘরের ভেতর থেকে দরজার উপর ধাক্কার আর চিৎকারের শব্দ বাড়তে লাগলো। চাঁপা বুঝতে পেরেছিল সব শেষ হয়ে গেল। সে ধপ করে দরজার এক পাশে বসে পড়েছিল। চোখের ভেতর নখ ঢুকে যাওয়ার অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে মহেশ্বর বুঝতে পারল আর একটা অদ্ভুত ব্যাপার হয়ে চলেছে। তার মাথাটা কেউ যেন অদ্ভুত ভাবে টানতে শুরু করেছে। দুটো চোখ অন্ধ হয়ে গেছে তার, তবু তার মনে হলো দুটো ছোট্ট ছোট্ট কচি হাত তার মাথাটা দুপাশ দিয়ে টেনে ধর থেকে আলাদা করতে চাইছে শরীরটা। একটা প্রবল যন্ত্রণা আর ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে মহেশ্বরের মুখ থেকে যতটা জোরে সম্ভব চিৎকার বেরিয়ে এলো বটে, কিন্তু আর কিছুই হলো না। সেই ছায়া মূর্তি আর সেই বাচ্চা ছেলেটা মহেশ্বরের মাথাটা ধর থেকে আলাদা করে যেন শান্ত হলো। হাঁটতে হাঁটতে তারা উঠোনের কাছে এসে পড়েছে। ঠিক তখনই দেখা গেল উঠোনের পাশে গ্রামের রাস্তার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা হ্যারিকেন আছে, আর সেই হ্যারিকেনটা তুলে সে সামনের দিকে দুটো ছায়া মূর্তিকে দেখতে পেল। আর তারপর তার অবাক হওয়া গলা থেকে একটা কথা বেরিয়ে এলো, গোপা তুই? বিভৎস সেই ছায়া মূর্তির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। যেন তার যন্ত্রণা ক্লিষ্ট রক্তাক্ত অদ্ভুত মুখের এক পাশে চোখের কোল বেয়ে নেমে এলো এক ফোঁটা জল। তার একটা হাত নেমে এলো সেই বাচ্চা ছায়া মূর্তিটার দিকে। তারপর দুজনে একসাথেই অদৃশ্য হয়ে গেল। পরদিন গ্রামের সবাই এই দৃশ্য দেখতে পেয়েছিল, কিন্তু মহেশ্বর গোস্বামীর মতো লোককে কে মারবে সেটা বুঝতে পারেনি কেউ। নন্দী আবার ডেকে এনেছিল সেই মুকুল ওঝাকে। এবার মুকুল ওঝা বটগাছের গিয়ে সমস্তটাই ওদের খুলে বলেছিল। আর তারপর বলেছিল, এবার আর তোদের গ্রামের কোনো ক্ষতি হবে না। সেই অশরীরই এখান থেকে চলে গেছে, তার প্রতিশোধ নিশ্চয়ই সম্পন্ন হয়েছে। ওই দেখ, একটা গাছের ডাল সে নিজেই ভেঙে রেখে গেছে। নিমাই বলাই নন্দী এমনকি গ্রামের অনেকেই দেখল বট গাছের একটা মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে রয়েছে। নন্দী বুঝতে পারল সেদিন এই ডালটাতে ওদের বসে থাকতে তালা দেখেছিল। আসলে গোপা ছিল এই গ্রামেরই মেয়ে, তার গ্রামেরই একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তারপর যখন সাপের কামড়ে তার স্বামী মারা যায়, তার গোটা বাড়ি আর জমি আত্মসাত করার জন্য ওই মহেশ্বর গোস্বামী ননী গোপাল আর শশীচরণের সাহায্যে গোপাকে গ্রাম থেকে তাড়িয়েছিল। তখন সে অন্তঃসত্ত্বা ছিল, তবে তারপর আর তার কোনো খবরই কেউ পায়নি। তবে এতদিন পর আসল ব্যাপারটা বুঝতে আর কারোরই বাকি রইল না। শুধু অবাক হয়ে সবাই ভেবেছিল, তাহলে কি সন্তান প্রসব করার পরেই মারা গিয়েছিল গোপা? এই প্রশ্নের উত্তর কারোর জানা ছিল না। তবে মলয়পুরে এরপর গোপাকে আর কেউই দেখতে পায়নি, শুধু একজন ছাড়া।